আসছে ঈদ। আর ঈদ উৎসবে এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু ছবি। আর এর মধ্যে দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান অভিনীত ছবির সংখ্যা তিনটি। মুক্তির তালিকায় শাকিবের তিনটি ছবির মধ্যে অন্যতম আলোচিত ছবি রংবাজ। ঈদের বাকি আর দুই সপ্তাহ, তবু চলছে ছবি শুটিং। রংবাজ সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে, বাকি আছে শুধু গানের দৃশ্য, যা করতে গত বুধবার রাতে ইতালি উড়াল দিয়েছেন ছবির কেন্দ্রীয় দুই চরিত্র শাকিব খান ও বুবলি। তবে এখন শোনা যাচ্ছে বুধবার ইতালি নয়, বরং সোজা সুইজারল্যান্ডে গিয়েছিলেন তারা। সেখানে একটি গানের শুটিং শেষ করে বর্তমানে ইতালিতে আছেন পুরো রংবাজ টিম, আর সেখানেও গানের শুটিং করবেন শাকিব ও বুবলি। এ সময় সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি রংবাজ, বিশেষ করে সিনেমা নির্মাণ হওয়ার আগে এই ছবিটি নিয়ে ঘটে যাওয়া তুলকালাম ঘটনা কারো আর অজানা নয়। যে ছবিটি মাঝপথে তরুণ নির্মাতা শামীম আহমেদ রনিকে পরিবর্তন করে দায়িত্ব দেওয়া হয় আব্দুল মান্নান গাজীপুরীকে। সব ঠিকঠাক মতো হলে শাকিব বুবলির রংবাজি হবে এবারের ঈদের অন্যতম হিট ছবি, অন্তত এমনটাই মনে করছেন মান্নান গাজীপুরী। কেননা এই ছবি নিয়ে দেশের হল মালিকদেরও নাকি আগ্রহ দেখার মতো, সারা দেশ থেকেই প্রবল সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এই নির্মাতা। তাই ঈদে মুক্তি উপলক্ষে রংবাজের প্রমোশন ট্যাগ লাইনেও ব্যবহার হচ্ছে ঈদে আসছে রংবাজ, হয় কাপাইতে নয় ফাটাইতে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।